সিটের চার পুলিশ অফিসারকে দেওয়া নোটিশ মামলা, মামলার শুনানি, পিছনোর আবেদন রাজ্যের, 20 ফেব্রুয়ারি পর্যন্ত পিছনোর আর্জি রাজ্যের, সেই আবেদনে আপত্তি সিবিআই এর। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিশদে বিষয়ে জানাবেন। সৌভিক, মূল মামলা কি এবং সেখানে রাজ্যের মামলা শুনানি পিছনোর আবেদনই বা কি কারণে সিবিআই বা আপত্তি করছে কি কারণে? দেখো, তোমাকে বলবো, আজকে এই মামলার শুরুতেই সরকারি আইনজীবী তিনি কিন্তু বলেন মহামান্য বিচারপতি শিবকান্ত প্রসাদকে যে এই যে মামলা আছে সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত যে মামলা বিচারাধীন আছে এবং যার শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই হয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের মামলা 20 তারিখের দিন ধার্য করা হয়েছে শুনানির জন্য। অতএব এই অবস্থায় কলকাতা হাইকোর্টের এই যে মামলা সেই মামলার দিনটাকেও 20 তারিখ পর্যন্ত পেছানো হোক, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা দেখে তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে শুনানি হোক, এই আবেদন কিন্তু সরকারি আইনজীবী তিনি কিন্তু আজকে করেন এবং এর তীব্র আপত্তি করেন সিবিআই, যিনি আইনজীবী ছিলেন সিবিআই আইনজীবী তীব্র আপত্তি করেন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন আছে এবং কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে এই দুই মামলা কার্যত এক মামলা নয়, ওই মামলার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। এই মামলার মূল বিষয়বস্তু হচ্ছে যে সিটের চার পুলিশ অফিসারকে যে নোটিশ সিবিআই এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই নোটিশ সংক্রান্ত এই মামলা। অতএব এই মামলার সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই এবং নিম্ন আদালতে কলকাতা হাইকোর্টে যে মামলা যে মামলা বিচারাধীন আছে তার সঙ্গে সম্পর্ক মামলা সেটা নিম্ন আদালতে আগামী 14 তারিখ তার দিন ধার্য করা আছে বিচারের জন্য এবং এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট আগামী 13 তারিখ পর্যন্ত একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। অতএব 13 তারিখেই এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে করা হোক সেই আপত্তি তারা করেন এবং তারা বলেন যে 20 তারিখ পর্যন্ত এই মামলা পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা কার্যত নেই এবং সিবিআই আইনজীবীর এই যে আবেদন সেই আবেদনকেই কার্যত মান্যতা দেওয়া হয়েছে এবং আগামী 13 তারিখ এই মামলার শুনানির যে দিন সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে ধার্য করা হয়েছে। ধন্যবাদ সৌভিক।